শরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ড দেখল বাংলাদেশ। রাজধানীর বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে ধূলিসাৎ হয়ে গেছে লাখো মানুষের স্বপ্ন। কয়েকদিন পরপরই দেশের গণমাধ্যমে শিরোনাম হয় এমন অগ্নিকাণ্ডের খবর, যে অগ্নিকাণ্ডে তছনছ করে দেয় অনেক স্বপ্ন, অনেক জীবন। শুধু দেশেই নয়, বহু ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে গোটা বিশ্ব। আজ জানব বিশ্বে ঘটে যাওয়া এমন পাঁচটি ভয়াবহ অগ্নিকাণ্ডের কথা। ঘটনা শুরুটা হয়েছিল 1666 সালে 2 সেপ্টেম্বর। আগুনের সূত্রপাত থমাস ফ্যারিনার নামের এক লোকের বেকারি থেকে। বেকারিটা বিখ্যাত লন্ডন ব্রিজের কাছে পুডিং লেনে বা ফিশ ইয়ার্ডে। আগুন লাগার পরপরই ছড়িয়ে পড়তে থাকে গোটা লন্ডন শহর জুড়ে। 3 দিন ধরে পুড়তে থাকে পুরো শহর। ফায়ার সার্ভিস তাদের সাধ্যমতো চেষ্টা করেছিল, কিন্তু খুব একটা সুবিধা করতে পারেনি। আগুনের বিস্তার ক্ষণে ক্ষণে দানবাকৃতি নিতে থাকে। মধ্যরাতে যে আগুন দেখতে মানুষ ভিড় করেছিল, শেষ রাতে সেই মানুষেরাই শহর ছেড়ে পালাতে শুরু করে। রাস্তায় রাস্তায় ছড়িয়ে পড়ে আগুন, পুড়তে শুরু করে ঘরবাড়ি, দোকানপাট সব। এই অগ্নিকাণ্ডের ঘটনা গ্রেট ফায়ার অফ লন্ডন বা লন্ডনের মহা অগ্নিকাণ্ড নামে পরিচিত। 19 শতকে যুক্তরাষ্ট্রে যেসব বিপর্যয়ের কথা শোনা যায়, গ্রেট শিকাগো ফায়ার সেসবের অন্যতম। 1871 সালের 8 অক্টোবর রোববার রাতে সূত্রপাত হওয়া আগুন জ্বলতে থাকে অক্টোবরের 10 তারিখ মঙ্গলবার সকাল পর্যন্ত। ব্যর্থ হয় আগুন নেভানোর সব চেষ্টায়। সেই বিধ্বংসী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছিল গোটা শিকাগো শহর। ভেঙে পড়েছিল সকল ধরনের অগ্নি নির্বাপন ব্যবস্থা। এই মর্মান্তিক অগ্নিকাণ্ডে 300-এরও অধিক মানুষ জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। এর মধ্যে 120টি লাশ উদ্ধার করা সম্ভব হয়, আর গৃহহীন হয়ে পড়ে প্রায় 1 লাখ মানুষ। 1871 সালের একই দিনে বিশ্ব সাক্ষী হয় ইতিহাসের আরও এক ভয়ঙ্কর দাবানলের। যুক্তরাষ্ট্রে সেই দাবানলের আকার ও ভয়াবহতা সবার কল্পনাকেও ছাড়িয়ে গিয়েছিল। একই দিনে গ্রেট শিকাগো ফায়ার দুর্ঘটনার ঘটায় অনেকেই মনে করেন পেস্টিকো দাবানল বুঝি তারই অংশ। কিন্তু পেস্টিকো দাবানল শিকাগোর দাবানলের অংশ ছিল না। পেস্টিকো দাবানল ছিল উইসকনসিনের আলাদা বনে। শিকাগোর আগুন ছড়িয়ে পড়তে শুরু করেছিল তখন। গরম আবহাওয়ায় রুক্ষ বন রূপ নিয়েছিল লোহার কারখানার চুল্লির মতো। এই দাবানলে পুড়ে যায় 120 লাখ একর বন ও শহর। প্রাণ হারায় প্রায় 1500 জন মানুষ, যা সেই সময় উত্তর পূর্ব উইসকনসিনের ছোট শহরটির জনসংখ্যার প্রায় 85% প্রতিনিধিত্ব করেছিল। 2009 সালের 7 ফেব্রুয়ারি দিনটি ছিল শনিবার ভোর 5টা। ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের কাছে ফোন আসে বনে আগুন লেগেছে। বুনো ঝোপের আগুনগুলোকে বলা হয় বুশ ফায়ার। এই ধরনের আগুন ফসলি মাঠ, বন সব গিলতে শুরু করে। ভোর 5টায় যে আগুনের খবর ফায়ার সার্ভিসের কাছে আসে, সেই আগুন রাত 10টায় গোটা শহর পুড়িয়ে দেয়। প্রথম দিন পেরিয়ে যেতে অস্ট্রেলিয়া টের পায় ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের সাক্ষী হতে যাচ্ছে তারা। ইতিহাসের পাতায় এই মারাত্মক দাবানল ব্ল্যাক স্যাটারডে বুশ ফায়ার নামে পরিচিত। এই ঘটনায় 173 জনের প্রাণহানি হয়, আহত হয় 400 জনেরও বেশি মানুষ, এবং গৃহহীন হয়ে পড়ে হাজার হাজার অস্ট্রেলিয়ান। 2010 সালের 15 নভেম্বর ঘড়িতে তখন দুপুর 2:15 বাজে। চীনের সাংহাইয়ের 28তলা ভবনে 10তলায় আগুনের ধোঁয়া দেখতে পেয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে সবাই। চীনের প্রধান সংবাদপত্রগুলোর খবর এসেছিল ওয়েল্ডিং করার সময় আগুনের ফুলকি থেকে শুরু হয় এই দুর্ঘটনার। সেই আগুন মিনিটে মিনিটে বাড়তে শুরু করে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে ভবনের প্রতিটি তলায়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসেও কিছু করতে পারেনি। এক পর্যায়ে সাংহাইয়ের 28তলা দালানের পুরোটাই জ্বলতে থাকে আগুনে। 58 জন মারা যান এই অগ্নিকাণ্ডে, আহত হন 70 জন মানুষ। উঁচু ভবনে আগুন লাগার এই উদাহরণ বিশ্ববাসীকে সতর্ক করে দিয়েছিল। বিশ্বের শীর্ষ সংবাদ মাধ্যমগুলো এই অগ্নিকাণ্ডের ঘটনা সরাসরি সম্প্রচার করে। তবে এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী আর হতে চায় না বিশ্ব। আশরাফি দিবা, সময় সংবাদ।